জনপ্রিয় পরিচালক সালাহউদ্দিন লাভলুর অসংখ্য হিট নাটক রয়েছে। তার মধ্যে সোনার পাখি রূপার পাখি নাটকটি অন্যতম, যে নাটকটিতে নীলয় আলমগীর অভিনয় করেছিল। নীলয় আলমগীরের হাজার হাজার ধারাবাহিক নাটক আসবে, কিন্তু সোনার পাখি রূপার পাখির মতো আর কোনো নাটক হবে না। সালাহউদ্দিন লাভলু স্যারের ডিরেকশন ছিল অসাধারণ, আর সাথে সবার অভিনয় তো ছিল অসম্ভব সুন্দর, বিশেষ করে নীলয় আলমগীরের অভিনয়। নীলয় আলমগীর যে কোনো অভিনয়ে একদম মিশে যেতেন। বর্তমানে অনেক নাটক দেখা হয় নীলয় আলমগীরের, কিন্তু সালাহউদ্দিন লাভলুর নাটকগুলোর মতো হয় না। গ্রামের নাটকগুলোতে নীলয় আলমগীর খুব ভালো অভিনয় করে। দর্শকরা চাইছেন সালাহউদ্দিন লাভলু এবং নীলয় আলমগীর মিলে আরও কিছু নাটক দর্শকদের উপহার দিক। তবে দর্শকরা নতুন নাটক না পেলেও দর্শকদের জন্য সালাহউদ্দিন লাভলু এবং নীলয় আলমগীর জুটির কিছু নাটক রয়েছে, যে নাটকগুলো দেখলে দর্শকরা এখনও মুগ্ধ হবে। বর্তমানে কমেডি বারামি নাটকগুলোর চেয়ে এই নাটকগুলো অসম্ভব সুন্দর। তার মধ্যে পাঁচটি নাটকের কথা বলবো আজ। প্রথম নাটকটির নাম হচ্ছে শিক্ষিত বউ। এক শিক্ষিত বউকে কব্জা করতে গিয়ে চার বউকে শুধু হারাতেই হয়নি, জনতার হাতে উত্তম মধ্যম খেতে হয়েছিল সালাহউদ্দিন লাভলুকে। তাতেও তার শিক্ষা হয়নি, তিনি আবারও মরিয়া হয়ে ওঠেন বিয়ের জন্য। একে একে চারজনকে বিয়ে করে নতুন করে ফাঁদে ফেলে শিক্ষিত পাপিয়াকে। লুৎফা ফকিরের খায়ের যেই শিক্ষিত বউয়ের জন্য একদিন তাকে বাড়িঘর ছাড়তে হয়েছিল, সেই শিক্ষিত বউ সহ পাঁচ বউ নিয়ে লুৎফা ফকির বাড়ি ফিরবেন। শেষ পর্যন্ত কি সালাহউদ্দিন লাভলু সেই খায়েশ পূরণ করতে পারবেন, এই প্রশ্নের জবাব পাওয়া যাবে সাত পর্বের ধারাবাহিক অতপর শিক্ষিত বউ নাটকে, যেখানে সালাহউদ্দিন লাভলু অভিনয় করেছিলেন লুৎফা ফকির চরিত্রে। রোমান্টিক কমেডি গল্পের এই নাটকটি পরিচালনা করেছিলেন নন্দিত নির্মাতা সালাহউদ্দিন লাভলু। নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নীলয় আলমগীর এবং শশী। এছাড়াও আরও অসংখ্য অভিনয়শিল্পী নিয়ে এই নাটকটি নির্মাণ করা হয়েছিল। বাংলা ভীষণে নাটকটি দেখতে পারেন, ভালো লাগবে। দুই নম্বরে থাকছে আমি তোমার জন্য পাগল নাটকটি। কাজী শাহিদুল ইসলামের রচনা ও সালাহউদ্দিন লাভলুর পরিচালনায় নাটক আমি তোমার জন্য পাগল। নাটকটিতে অভিনয় করেছেন নীলয় আলমগীর, শ্যামল মাওলা, প্রাণ রয়, মিরাক্কেল জামিল, সিনথিয়া, লাবণ্য লিজা, জেবা নিকা সহ আরও অনেকেই। নাটকটির গল্পে দেখা যাবে হাশেম ও হাসনা দুই ভাই বোন সারাদিন সংসারের কাজ নিয়ে থাকে। হাসনা বাড়ি সামলায় তো হাশেম সামলায় ক্ষেত খামার। মুকসেদ থাকে ওর ছোট বোন মর্জিনাকে নিয়ে। হাশেমদের বাড়ির অন্য পাশে থাকে মুখলেসরা। মুখলেসেরও আছে এক ছোট বোন, ওর নাম দিলারা। হাশেম আর হাসনা সারাদিন কাজকর্মে ব্যস্ত থাকলেও মুকসেদ মর্জিনা আর মুকলেস দিলারা ব্যস্ত থাকে হাশেম হাসনাকে নিয়ে। মুকসেদ ও মুকলেস পাগল হাসনার জন্য, আর হাশেম চায় দিলারা ও মর্জিনাকে। নানাভাবে ওরা ওদের ভালোবাসার মানুষকে নিজের করে পেতে চায়, এমন নানা মজার ঘটনায় এগিয়ে যায় নাটকের গল্প। শেষ পর্যন্ত কি হয় তা দেখতে হলে সাত পর্বের এই ধারাবাহিক নাটকটি দেখতে হবে বাংলা ভীষণের পর্দায়। তিন নম্বরে থাকছে আবার যদি দেখা হয় নাটকটি। অসম্ভব সুন্দর গল্পের নাটক এটি। নাটকের গল্পে দেখা যাবে নীলয় আলমগীর টিউশনই করে কোনো রকম চলছে, বেশি আয়ের জন্য সালাহউদ্দিন লাভলুর ডিশের অফিসে চাকরি নেয়। শেষে চাকরিতে অপমানিত হয়ে এলাকা ছাড়তে হয় নীলয় আলমগীরকে, ছেড়ে যেতে হয় ভালোবাসার মানুষকে। রোমান্টিক গল্পের নাটক ভালো লাগবে আপনাদের। নাটকটি রচনা করেছেন কাজী শাহিদুল ইসলাম আর পরিচালনা করেছেন সালাহউদ্দিন লাভলু। চ্যানেল আয়ের পর্দায় আবার যদি দেখা হয় নাটকটি দেখে নিতে পারেন। চার নম্বরে থাকছে চিরকুমার মনে মনে নাটক। চিরকুমারদের গল্প নিয়ে নাটকটির মূল কাহিনী। চিরকুমাররা আসলে মনে মনে কি চায় তা দেখতে হলে দেখতে হবে চিরকুমার মনে মনে নাটকটি। রোমান্টিক গরনার নাটকটি এখনই দেখে ফেলুন বাংলা ভীষণের পর্দায়। সাত পর্বের নাটকটি আপনাদের ভালো লাগবে। নাটকটি রচনা করেছেন কাজী শাহিদুল ইসলাম আর পরিচালনা করেছেন সালাহউদ্দিন লাভলু। নাটকটিতে অভিনয় করতে দেখা যাবে নীলয় আলমগীর, শ্যামল মাওলা, তাহমিনা সুলতান আম্মু, সালাহউদ্দিন লাভলু, আরফানা আহমেদ, ফারুক আহমেদ সহ আরও অনেককেই। পাঁচ নম্বরে থাকছে হানিমুন হবে কক্সবাজারে নাটকটি। নাটকটির গল্পে দেখা যাবে নীলয় আলমগীর একজন বাটপার প্রেমী, দান্দাগড়ে চলাফেরা করায় তার কাজ। রোমান্টিক কমেডি গড়ানোর নাটকটি আপনাদের ভালো লাগবে। সাত পর্বের ধারাবাহিক নাটকটি বাংলা ভীষণের পর্দায় দেখতে পারেন। কাজী শাহিদুল ইসলামের রচনায় সালাহউদ্দিন লাভলুর পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন নীলয় আলমগীর, সালাহউদ্দিন লাভলু, শশী, সিনথিয়া, ইয়াসমিন সহ আরও অনেকেই। অন্যরকম একটি গল্প নিয়ে হানিমুন হবে কক্সবাজার নাটকটি নির্মাণ করা হয়েছে। এই পাঁচটি নাটক হয়ে আপনাদের ভালো লাগবে, নাটকগুলো দেখে নিতে পারেন। আরও নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভালো থাকুন সবাই।